নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা আজকে এসে গেছি ডিয়ার পার্ক দেখতে। ডিয়ার পার্কের মধ্যে চলে এসেছি, ডিয়ার দেখতে চলেছি। আমরা এখন পৌঁছে গেছি কলা ভবনে। এটা কলের বাসি, রামকিঙ্কর বেজের তৈরি স্কাল্পচার, কলের বাসি। এই স্কাল্পচারটি যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে, এর নাম হচ্ছে সাঁওতাল ফ্যামিলি। এটা রামকিঙ্কর বেজ তৈরি করেছিলেন 1938 সালে। খুব সুন্দর। এখন আমরা এসে গেছি মিউজিয়ামে, মিউজিয়াম দেখতে চলেছি। এটা রবীন্দ্রনাথের বাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন, আর ভেতরে ওনার বৈঠকখানা আছে, রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র সব। এখানে বিছানা, বসার জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এটা হলো ছাতিমতলা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রার্থনা গৃহ, এখানে প্রার্থনা করা হতো। এখন এখানে প্রবেশ করতে দেয় না। আমরা এখন এসে গেছি সৃজনী শিল্প গ্রামে, এখন ভেতরে প্রবেশ করছি। আমরা এখন গোলাপবাগে প্রবেশ করেছি, ঘুরে ঘুরে আমরা সব দেখছি সৃজনী শিল্প গ্রামটা। আমরা ঘুরে ঘুরে এখন সব দেখছি। ব্যাগ, জামা কাপড়, কুর্তি, ব্যাগ আছে। আচ্ছা, এখানে নানা রকম গয়নাগাটি আছে। এগুলো কিরম দাম আছে? 120, 120 করে সব গলা হয়। পাঞ্জাবি আছে না? কিরম দাম আছে পাঞ্জাবি? 450 করে রয়েছে রাজশ্রী যেগুলো, আর এগুলো রয়েছে 400।
28টি যে কালি পাঞ্জাবি পুতুল ঘর এটা এখানে সব পুতুল নাচের পুতুল ওয়া কি সুন্দর সুন্দর পুতুল সোনাঝুরি হাটে চলে এসেছি আজকে শনিবার সোনাঝুরি হাট বসেছে আসুন বন্ধুরা আমরা দেখি সোনাঝুরি হাট দেখি কাঠের এগুলো কি মাটির পোর্সেলিনের এগুলো 30 টাকা করে কাপ ট্রে আছে ট্রেটার দাম 400 টাকা এই ট্রেটার দাম 400 টাকা এই ট্রেটার দাম এখানে সব কাঠের জিনিস এই কাপটার দামই আছে 400 টাকা কাঠের কাঠের কাপ 400 টাকা করে দাম ট্রেগুলো বেশ কাঠের কারুকার্য করা সব জিনিস গলার হার আছে সুন্দর সুন্দর এগুলো কত করে 120 করে এগুলো 120 করে বলছে সব 100 করে দিয়ে দেবে এগুলো 80 টাকা এগুলো 80 টাকা করে গলার সেট সব বন্ধুরা আমাদের আজকের মতো সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সোনাঝুরি হাট উঠে যাবে তো আমরা এখন কেনাকাটা করে এখন সবাই আমরা রিসর্টের দিকে চলেছি আজকে আমাদের রাত 31st নাইটে আমাদের এখন বনফায়ার হচ্ছে আমরা এখন হোল নাইট আমরা জেগে আমরা বনফায়ার করব নীল নির্জন রিসর্টের থেকে আমাদের আজকে রাতের বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছে এইদিকে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে কনকনে ঠান্ডা সবাই অন্ধকারে বসে আছে আমাদের চিকেন ঝুলছে এটাই এই যে দেখিস হ্যাঁ এটাকে রোস্ট করা হবে আজকে এখন রোস্ট করব সেই আগুনটা জ্বলছে এখন আগুনের ধারে বসি আমরা দারুণ কিন্তু রোস্ট হয়েছে পুরেছে দারুণ তার সাথে কিছু পেঁয়াজ কুচি দেওয়া আছে স্যালাড দেওয়া আছে এখানে চাটনি আছে চাটনির সাহায্যে আমরা খাচ্ছি দারুণ হয়েছে খাবার এই যে দিয়া খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর তার সাথে আবার চিকেন রিসর্ট থেকে এখন নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে Thank you.
হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সব সকল বন্ধুদের আমি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।